হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রবিন সিটি। দুরা, আজকে আমরা কথা বলবো আপনার আমার সবার পরিচিত অপু বেরকে নিয়ে, যেই কিনা আলোচনা সমালোচনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং অপু ভাই কী করে ভিখারি থেকে কোটিপতি হলেন, যে কিনা ছোটকালে বাবাকে হারিয়ে দুঃখ কষ্ট পেয়ে বড় হয়েছেন। অপু ভাই বড় হওয়ার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে। অপু ভাইয়ের জীবনে এমনও দিন গিয়েছে, তিনি মেকানিকের দোকানে এবং খেতে কামারে কাজ করতে হয়েছে, এবং আমরা তাকে সেলুনে কাজ করতেও দেখতে পেয়েছি। এখন কি করে এত কিছু উপার্জন করেছেন সব কিছু জানতে হলে আমার এই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটা সাবস্ক্রাইব করে দিন। অপু ভাই ছিল একজন মধ্যবিত্ত ঘরের ছেলে, ওর বাড়ি হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়িতে। অপু ভাই নোয়াখালীতে ইয়াসিন আরাফাত অপু নামে পরিচিত, এবং ছোটবেলায় তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর তিনি নানুবাড়ি থেকে পড়াশোনা স্টার্ট করেন, এবং অপু ভাই মাদ্রাসা লাইনে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তো বন্ধুরা, অভাবের কারণে সে পড়াশোনা বেশিটা আগায় যেতে পারেনি, লেখাপড়া করতে না পারার কারণে প্রথমে সে সংসারের হাল ধরার জন্য টিভি মেকানিকের কাজ শুরু করেন, এবং সোনাইমুড়িতে সেলুনের কাজ করতে হয়েছে তাকে নিজের ফ্যামিলির অভাবের কারণে। এবং সে বন্ধুদের কাছ থেকে লাইকি ভিডিওর কথা শুনে কিছু টাকা জমিয়ে একটা মোবাইল ক্রয় করেন, এবং সেলুনের কাজের ফাঁকে ফাঁকে সে লাইকি ভিডিও স্টার্ট করেন। তো বন্ধুরা, প্রথম প্রথম তাকে কেউ চিনত না। প্রথম প্রথম অপু ভাই অনেক মজার মজার ভিডিও আপলোড করতেন, এরপরে তার কষ্টের ভিডিও এবং কষ্টের কথা ভিডিও আকারে তুলে ধরেছেন। এরপর এর ভাইরাল হওয়ার একদম প্রধান কারণ হলো অপু ভাই ভিডিওর পরে একটা গাল বেটকি দিয়ে হাসি মারত। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখ, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। 5 বছরের শিশুকে দর্শন করা জাতি, আবার চিল্লাইয়া কয় কে মারলো হাতি। সে হাসি দেওয়ার কারণে সে রাতারাতি ভাইরাল হয়ে যান, এবং সে খুব তাড়াতাড়ি লাইকি লিডার বোর্ডে 1 নম্বর উঠে যান। ছোট থেকে বড় হওয়ার কারণে তার পিছনে অনেক শত্রু লেগে যায়, এবং তাকে লাইকি লিডার বোর্ড থেকে নামিয়ে দেওয়া হয়। লিডার বোর্ড থেকে নামিয়ে দেওয়ার পর ইউটিউবার প্রত্যয় হিরণ একটা রোস্টিং ভিডিও বানান। ধরা রোস্টিং ভিডিওটা বানার পর অপু ভাইয়ের অবশ্যই ভালো হয়েছিল, যাকে অপু ভাইকে চিনত না তারাও অপু ভাইকে চিনতে শুরু করেন, এবং বাংলাদেশের টপ ইউটিউবার তৌহিদ আফ্রিদি তাকে নিয়ে ভিডিও শুরু করেন। তারপর থেকে বন্ধুরা অপু ভাইকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বন্ধুরা, তারপর সে ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার পর অপু ভাইকে কেন্দ্র করে খন্দকার রেস্টুরেন্টে একটা বড় ধরনের ঝামেলা হয়েছিল, তো অনেকেই ওখানে আহত হয়েছিল, আর অপু ভাই দেরিতে আসার কারণে তাকে কেউ কিছু করতে পারেনি। এই ঘটনার কিছু ভিডিও ইউটিউবে প্রকাশ হয়ে যায়, এবং অপুর সাথে লাইকি মামুনের একটু শত্রুতা রয়েছে। এক পর্যায়ে তাকে জেলেও যেতে হয়। বন্ধুরা, শুধু অপু ভাইকে জেলখানায় নেওয়া হয়নি, সাথে গিয়েছিল তার বন্ধুরাও। বন্ধুরা, তাকে জেলখানায় নেওয়ার পর বাংলাদেশে আনাচাকানাচে তার খবর ছড়িয়ে পড়ে, এবং কে তাকে চিনত না সবাই তাকে চিনতে শুরু করেন, এবং প্রত্যেকটি টিভি চ্যানেলে তার নামে ব্রেকিং নিউজ প্রকাশ করা হয়। তারপর অপু ভাইকে কোর্টে চালান দেওয়া হয়, এবং তাকে কোর্ট থেকে ছেড়ে দেওয়া হয় অনেক শর্ত দিয়ে। এর মাঝে প্রথম শর্তটি হচ্ছে সে লাইকি ভিডিও বানাতে পারবে না। তারপর জেল থেকে এসে সে লাইকি ভিডিও ছেড়ে টিকটক ভিডিও বানাতে শুরু করেন। টিকটকে আসার পর তারপর তার টিকটক আইডি একের পর এক নষ্ট করে দেওয়া হয়। এখন তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অপু ভাই 2K2। ওই ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 2,54,000 প্লাস। বন্ধুরা, অপু ভাইয়ের টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে অপু ভাই অফিসিয়াল। তার ফলোয়ার্সের সংখ্যা হচ্ছে 3.3 মিলিয়ন প্লাস, এবং লাইকের সংখ্যা হচ্ছে 90.2 মিলিয়ন প্লাস। তো বন্ধুরা, তার পরিবারের কথা বলতে গেলে তার মা আছে এবং একটা ভাই আছে। যাই হোক বন্ধুরা, অপু ভাইয়ের জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরও সে এখন অনেক ভালোই আছে। আসলে বন্ধুরা, অপু ভাই তার চেষ্টার মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছেছে।
অপু ভাইয়ের কষ্টের কাহিনী অ্যাড হয়ে যাওয়াটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি যদি অপু ভাইয়ের ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অন্তরে তোর নামের মালা।